আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দল সংলাপ বা নির্বাচন কোনোটাই চায়নি, তারা চেয়েছিল দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে। বুধবার বিকেল 3টায় মহানগর 14 দলের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম আরো বলেন, খালেদা জিয়া, আপনি এবার শান্ত হয়ে ভালো মানুষের পরামর্শ গ্রহণ করুন। পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিত করতে চায় নাই, বানচাল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমে শেখ হাসিনা সফল হয়েছে, আমরা সফল হয়েছি নির্বাচন অনুষ্ঠান করতে। দূরবীন দেখবে আমরা কি করছি, কি করতে চাই, দূরবীন দেখবে, মনে রাখবেন। তাই এই বিজয় মানে হলো বিজয়কে সংহত করা, বিজয় মানে হলো জনগণের প্রত্যাশা পূরণ করা। বিএনপি জামাত শুধু নয়, যদি এর বাইরেও কেউ থাকে তার মধ্যে ব্যবস্থা নিতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে। সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, 71 সালের পরাজয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে বেগম জিয়া। আজকে তারেক রহমান বিদেশ থেকে একজন ফিউজিটিভ পলাতক আসামি, বা একটা নীল নকশা নিয়ে তারা অগ্রসর হচ্ছে, এবং এই নীল নকশার মূল পরিকল্পনাকারী বেগম খালেদা জিয়া এবং বিএনপির এই সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ। এদের দলটা সন্ত্রাসী দল, এবং এরা যা করছে, যে সমস্ত পরিকল্পনা করছে বা যে সমস্ত কাজ করছে, যেভাবে জামাতকে নিয়ে আজকে মাঠে নেমেছে, দেশকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে। মহানগর 14 দলের এই সভায় সভাপতিত্ব করেন 14 দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।